হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব পুরনো দিনের একটা ঝিঙের নিরামিষ রেসিপি। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের কাছে তো রান্নাটা ভালো লাগবেই, আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন না আশা রাখছি তাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে চলে যাই। ঝিঙের এই রেসিপিটি বানানোর জন্য ঝিঙে আর আলু লম্বা করে কেটে নিয়েছি, ছোলার ডাল নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে সেদ্ধ হয়েছে কিন্তু গোটাও আছে। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম, যেহেতু নিরামিষ রান্না তাই সর্ষের তেলে করছি, স্বাদটা খুব ভালো আসবে। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। কড়াইতে 3টে লঙ্কা, তেজপাতা, 1/2 টেবিল স্পুন কালো জিরে অ্যাড করলাম। ফোড়ন থেকে খুব সুন্দর এখন গন্ধ আসছে। কেটে রাখা আলুগুলো কড়াইতে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। অল্প পরিমাপে লবণ, অল্প পরিমাপে হলুদ কড়াইতে অ্যাড করলাম। লবণ হলুদ অ্যাড করার পর আরও কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো একটু নরম হয়ে যায়। আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে অ্যাড করলাম। ঝিঙেগুলোকে আলুর সাথে নেড়ে নিচ্ছি। ঝিঙেগুলো নাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে, না হলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে। লো ফ্লেমে ঝিঙে কখনোই ভাজা যাবে না। ঝিঙের সাথে আলুটা প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ঝিঙে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন গ্রেট করে রাখা 1 টেবিল স্পুন আদা আর চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা কড়াইতে অ্যাড করলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে ভেজে নিচ্ছি। আদাটা ভালো করে ভাজা না হলে একটা কাঁচা গন্ধ আসবে, তাই একটু সময় নিয়ে আদাটা নেড়ে নিতে হবে। একটা বাটিতে শুকনো মশলা গুঁড়ে নিয়েছি, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, সেই মশলাগুলো কড়াইতে অ্যাড করলাম। মশলাটা অ্যাড করার পর 2 মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিলাম। আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটা কড়াইতে অ্যাড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সেদ্ধ, ডালটা কিন্তু ভেঙে যায় নাই। এভাবেই ডালটা অ্যাড করার পর ডালটার সাথে আলু ঝিঙে সমস্ত কিছু আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, পরিমাপ মতো জল অ্যাড করলাম। খুব বেশি পরিমাপে জল অ্যাড করব না, কারণ ডাল আলু সমস্ত কিছুই আগে থেকে সেদ্ধ আছে। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। কুচিয়ে রাখা ধনে পাতা অ্যাড করলাম। যেহেতু এটা নিরামিষ রান্না সেই হিসাবে বেশি গ্রেভি ভালো লাগবে না, তাই গ্রেভিটা একটু অল্প রাখব। 1/2 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনার নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন না আশা রাখছি তাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে